প্রবলেম হলো সেটা হচ্ছে যে আমি ওক লোকেশনে পৌঁছে গেলাম, তারপর ওখানে প্রচন্ড বৃষ্টির জন্য প্রোডাকশন থেকে কেউ যেতে পারেনি, আবার আমাকে স্টুডিওতে আসতে হলো। স্টুডিওতে এসে আমি রেডি হলাম, রেডি হয়ে এখন আমরা আবার লোকেশনে পৌঁছচ্ছি। পুরো আজকে সকাল থেকে হজপথ যাচ্ছে, তার মধ্যে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। আই ডোন্ট নো যে কীভাবে শুটিংটা হবে আর কি, সবাই খুব টেনশনেই আছে বিকজ এটা টেলিকাস্টের সিন। তোমরা কাল পরশুর মধ্যেই হয়তো এই টেলিকাস্টটা দেখে নিতে পারবে, হয়তো আমি যখন পোস্ট করবো অলরেডি টেলিকাস্ট হয়ে গেছে। আমার এডিট টেডিট করতে একটু লেট হয়ে যায়, তো তারপরেও তোমরা দেখবে যে আমরা কতটা খাটি একটা ঠিকঠাক সিন তোলার জন্য। সবাই ক্যামেরার পিছনের লোকগুলো কত পরিশ্রম করে। তো চলো, আজকে তোমাদের যখন বলেছি যে শুটিংটা কীভাবে হচ্ছে দেখাবো, তো বৃষ্টির মধ্যে শুটিংটা আমরা কীভাবে কমপ্লিট করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখতে থাকো। মিনাদি জিমের মেশিন আছে, জিম করবে না? দৌড়ে যায় যত তাড়াতাড়ি হয়। মাথা দিয়ে বার করে
দুর্গা আর কালী আমরা তোমাদেরকে মিস করছি ভীষণ ভীষণ ভাবে। আমরা কত আনন্দ করছি। হ্যাঁ আমরা আইসক্রিম খেয়েছি দেবদি, আমরা ফুচকাও খেয়েছি না? হ্যাঁ আমরা আর কি খেয়েছি বল? ফুচকা খেয়েছি, দুপুরবেলা বিরিয়ানি ছিল আমাদের, সব খেয়েছি, সব সব। দুর্গা কালী তোরা তো আসতে পারলি না, আজকে সিন নেই তোদের। যাই হোক ঠিক আছে, মানিয়ে গুছিয়ে নিস একটু, কালকে দেখো। আইসক্রিম এসে ফুচকা খেয়েছি, হ্যাঁ আসছি আসছি। এই যে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে, এইটা আমার ঠান্ডা এক চলতে ঠান্ডা ঠান্ডা গীতাম যদি ভাই আরেক চাটি কাঁদ বসেছে ভোলাই দিলেই যত সবাই ভোগ গেছে যাতে ঠান্ডা একটা ঠান্ডা মাম্মা কই ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্রিন্সেস চ্যানেলকে। টাটা।